একাদশ শ্রেণীর পাঠ্যাংশে মাইকেল মধুসূদন দত্তের রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে স্বনির্ধর্মী কবিতাটি রয়েছে সেই কবিতাটি সম্পর্কে সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করব ও এরই সাথে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখাব। তোমাদের পাঠ্য বইয়ে মাইকেল মধুসূদন দত্তের রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে স্বনির্ধর্মী কবিতাটি রয়েছে এই কবিতাটির মূল কাব্যগ্রন্থ চতুর্দশপদী কবিতাবলী। এই গ্রন্থের 76 সংখ্যক কবিতাটি হল তোমাদের পাঠ্য বইয়ের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি। কবিতাটির বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এই কবিতাটির উৎস, অর্থাৎ কোথা থেকে কবিতাটির উৎপত্তি হয়েছে। বাংলা সনেটের সার্থক স্রষ্টা কবি মাইকেল, যিনি বাংলা সনেটের 65 খ্রিস্টাব্দে যখন ফ্রান্সের ভার্সাই নগরীতে থাকতেন, তখন ইতালির কবি পেট্রাকেটের সনেট থেকে অনুপ্রাণিত হয়ে তিনি প্রথম যিনি বাংলা সনেটের উন্মোচন ঘটান। তিনি বাংলা সনেটকে নাম দিয়েছিলেন চতুর্দশপদী। তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতেই পারে যে সনেট কি। তোমরা কবিতাটা একটু ভালো করে দেখো, এই কবিতাতে মূলত কিন্তু 14টি পংক্তি আছে। তো সমদৈর্ঘ্যের 14টি পংক্তিতে ও একটি বিশেষ ছন্দ রীতিতে যখন কবি মনের একটি অখণ্ড ভাব কল্পনা কাব্যরূপ লাভ করে তাকেই সনেট বলে। তাহলে চলো তোমাদের লাইন ভিত্তিক বিস্তারিত আলোচনা করে দিই। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। এখানে বিদ্যার সাগর মানে হলো যার মধ্যে সমুদ্রের মতো জ্ঞানরাশি সঞ্চিত থাকে। এরপর বলেছে তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ বিখ্যাত মানে হচ্ছে খ্যাতি সম্পন্ন ভারতে, যিনি বিদ্যার সাগর রূপে খ্যাতি সম্পন্ন ব্যক্তি তিনি হলেন আর কেউ নন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। একজন মধুসূদন দত্তের বিদ্যাসাগর মহাশয়ের প্রতি যে গভীর শ্রদ্ধা তিনি তার এই কবিতাটির মধ্য দিয়েই তা প্রকাশ করছেন। তাই কবিতার শুরুতেই তিনি তাকে বিদ্যাসাগর রূপে অভিহিত করেছেন। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। করুণার সিন্ধু মানে দয়ার সাগর, যিনি যার মধ্যে দয়ার ভাণ্ডারে পরিপূর্ণ হৃদয়, দয়ার ভাণ্ডারে পরিপূর্ণ তাকেই এখানে করুণার সাগর বলা হয়েছে। অর্থাৎ আমরা ঈশ্বরচন্দ্র মহাসাগরের মাহাত্ম্যের কথা সকলেই জানি, যিনি রচনা করেছেন যুগান্তকারী শিশু পাঠ্য, বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক। যে কথা শ্রদ্ধার সঙ্গে বারংবার বলতেই হয়, বাল্যবিবাহ ও বহুবিবাহের মতো সামাজিক অভিশাপ থেকেও কিন্তু আমাদের সমাজকে মুক্ত করেছেন। তাই তিনি দেশের অপামর জনসাধারণের কাছে দয়ার সাগর নামে পরিচিত। আমরা তাকে দয়ার সাগররূপেই চিনি। মধুকবি তার কবিতাটির মধ্যে বলছেন যে করুণার সিন্ধু তুমি, অর্থাৎ তুমি দয়ার সাগর, সেই জানে মনে, একমাত্র সেই জানে মনে মনে সেই জানে দিন যে। এখানে দয় দীর্ঘে দিই ন দিন কথার অর্থ হলো দরিদ্র, অর্থাৎ দরিদ্র যে শুধুমাত্র তারাই জানে যারা এই মহান ব্যক্তির সান্নিধ্য লাভ করেছেন। দিনের বন্ধু কথার অর্থ হল দরিদ্রের আশ্রয়দাতা, মানে দরিদ্রকে যিনি আশ্রয় দান করেন, তাদের বিপদে আপদে যিনি পাশে থাকেন তাকে এখানে দিনের বন্ধু বলা হয়েছে। কবিতায় বলছেন তুমি দিনের বন্ধু, অর্থাৎ তুমি দরিদ্রের আশ্রয়দাতা, তুমি করুণার সিন্ধু, তুমি দয়ার সাগর, তোমার মাহাত্ম্যের কথা তারাই জানে যারা তোমার সান্নিধ্য লাভ করেছে। কবি বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যেমন দরিদ্র মানুষকে আশ্রয় দান করেছেন, তেমনি তাদের বিপদে আপদে তাদের পাশে সর্বদা সবসময় থাকেন। কবি নিজে স্বয়ং তার দুর্দশার সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের করুণা স্পর্শে তার নিজের জীবনকে নতুন করে ফিরে পেয়েছিলেন। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম ক্লান্তি অম্লান কিরণে। উজ্জ্বল জগতে মানে আলোকিত পৃথিবীতে হেমাদ্রির মানে হেম কথার অর্থ স্বর্ণ আর আদ্রির কথার অর্থ হচ্ছে পর্বত,
হিমক্লান্তি মানে সোনার বরণ, অম্লান মানে উজ্জ্বল, আর কিরণে মানে হচ্ছে সূর্যের যে কিরণ, মানে সূর্যের যে আলো তাকে বলা হয়েছে। বলছেন যে হিমালয়ের মতো সুউচ্চ পর্বতে যখন সূর্যের আলো এসে পড়ে তখন তার বর্ণ যেন সোনার মতো ধারণ করেন এই পৃথিবীতে। ঠিক তেমনি মধুকবি বিদ্যাসাগর মহাশয়ের দয়াগুণকে বর্ণনা করতে গিয়ে এই পরম ব্যক্তিত্বময় মহাপুরুষকে হিমালয়ের সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছেন। একটু আগে আমরা দেখলাম সূর্যের আলো যখন হিমালয় পর্বতের উপর পড়ে তখন তার বর্ণ যেন সোনার মতো ধারণ করে, ঠিক তেমনি হিমালয়ের সৌন্দর্যের সঙ্গে তিনি এই মহাপুরুষের ব্যক্তিত্বকে তুলনা করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে যে দয়া মায়া করুণা সর্বোপরি বিরাজমান সেটাই তিনি তার এই কবিতার মধ্যে তুলে ধরতে চেয়েছেন। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে সেই জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। গিরিশ হলো হিমালয় পর্বত বলছে। সুবিশাল হিমালয় পর্বতের বুকে যারা বসবাস করেন, অর্থাৎ সবুজ প্রকৃতি ও বিচিত্র প্রাণী জগৎ, তারাই জানেন সেই সুবিশাল মহাপর্বতের মহত্বের কথা। ঠিক তেমনই বিদ্যাসাগর মহাশয়ের দয়াগুণের কথা তারাই জানে যারা তার দয়াগুণের পরিচয় লাভ করেছেন। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত ভাগ্য বলে এই দয়ার সাগরের স্বর্ণচরণে আশ্রয় লাভ করে নিজেকে ভাগ্যবান বলে মনে করেছেন। কি সেবা তার সে সুখ সাধনে, এখানে সাধনে কথার অর্থ হলো গৃহ, অর্থাৎ সুখের যে গৃহ তার কথা বলা হয়েছে সুখ সাধনে। সেই সুখের আলয়ে যারা বসবাস করেন, যারা আশ্রয় লাভ করেছেন, তারাই তার সেবার কথা জানেন। সেখানে যে কি পরম সুখ আছে শুধুমাত্র তারাই জানেন। বিশাল হিমালয় পর্বতের বুকে সবুজ প্রকৃতি ও বিচিত্র প্রাণী জগৎ যেমন নিরাপদে আশ্রয় লাভ করে, তেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্যে আসা সেই মানুষগুলো নিরাপদ আশ্রয় পেয়ে নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছেন। দানে বাড়ি নদীরও বিমলা কিঙ্করি, এখানে দানে মানে হচ্ছে দান করা, বাড়ি মানে হচ্ছে জল, নদীরূপ বিমলা, এখানে বিমলা কথার অর্থ হলো স্বচ্ছ বা নির্মল, কিঙ্করি কথার অর্থ হচ্ছে দাসী, অর্থাৎ দাসীরূপী নদীর কোমল স্বচ্ছ জল পর্বতকে দান করে, অর্থাৎ সেই পর্বতের নিচে চাপা পড়ে যাওয়া অনেক উদ্ভিদ আবার সেই জলের স্পর্শে নতুন জীবন লাভ করে। উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পদতলে যারা আশ্রয় লাভ করেছেন, সেই হতদরিদ্র মানুষগুলো যখন অসহায় হয়ে নিজের বাঁচার পথ হারিয়ে ফেলেছিল, তখন এই মহাপুরুষের পদতলে স্থান পেয়ে নিজেরা আবার নতুনভাবে বাঁচার পথ খুঁজে পেয়েছিল। কবি বারংবার সুউচ্চ হিমালয় পর্বতের নানান সৌন্দর্যের সঙ্গে ঈশ্বরচন্দ্র মহাশয়ের মহৎ গুণের তুলনা করছেন। যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শিরতরুদল দাস রূপ ধরি। যোগায় মানে হচ্ছে সরবরাহ করে, অমৃত ফল মানে জীবনের রসদ, পরম আদরে মানে পরম আনন্দে, দীর্ঘ শির মানে সুউচ্চ, তরু কথার অর্থ হলো গাছ, সুউচ্চ সেই গাছগুলো তাদের জীবনের আনন্দ, তাদের জীবনের রসদ পরম আনন্দে খুঁজে পায়। কীভাবে খুঁজে পায়? হিমালয়ের বুকে বয়ে যাওয়া নদীর কোমল স্পর্শে যখন মাটি নরম হয় তখন পাথরের নিচে চাপা পড়ে যাওয়া বৃক্ষ তরু শাখারা আবার নতুন জীবন লাভ করে এবং পরম আনন্দে তারা জীবনের রসদ খুঁজে পায়। সেই গাছে আবার নতুন পাতা গজায়, ফুল ফলে, আবার তারা ভরে যায়। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সংস্পর্শে সেই হতদিন দরিদ্র মানুষ ও স্বয়ং মধুকবি নিজেও সেই পরম আনন্দে তাদের জীবনের রসদ খুঁজে পান।
পরিমলে ফুলকুল দশ দেশ ঘোরে, দিবসে শীতল শাস্ত্রী ছায়া, নেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। পরিমল মানে হচ্ছে সুগন্ধ, ফুলের সুগন্ধ দশ দেশ ভরে মানে চারিদিকে ভরে যায় সেই ফুলের সুগন্ধ। দিবসে শীতল শাস্ত্রী, দিবসে মানে দিনের বেলা, শীতল শাস্ত্রী মানে শীতল বাতাস ছায়া দান করে। বনেশ্বরী মানে বনের যে গাছপালারা আছে তারা দিনের বেলা ছায়া দান করে, এবং আর সেই ছায়ায় দীর্ঘ পথযাত্রী পথিক ক্লান্ত হয়ে তার নিচে আশ্রয় লাভ করে। অর্থাৎ বনেশ্বরী তখন হয়ে ওঠে তার আশ্রয়দাতা। বনেশ্বরী পরম মমতার তার শাখায় শাখায় বাতাস বইয়ে দিয়ে ক্লান্ত পথযাত্রীকে সুশান্ত নিদ্রায় মগ্ন হতে সাহায্য করে। বনেশ্বরী যেমন সেই ক্লান্ত পথিককে তার আশ্রয়ে ছায়া দান করে তার ক্লান্তি দূর করে, ঠিক তেমনই মধুকবিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দয়া মায়া ও মমতার স্নেহে জীবনের দুঃসময়ের ক্লান্তি দূর করেছিল। তাই তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধা নিবেদন করে তার এই কবিতাটি তিনি লেখেন। মূলত তাকেই উৎসর্গ করে তার এই কবিতাটি লেখা। তাহলে এবার চলে তোমাদের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখাই। প্রথম প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস হল, উত্তরটি হবে চতুর্দশ পদী কবিতাবলী। দু নম্বর প্রশ্ন, কবিতাটি কী জাতীয় কবিতা? উত্তরটি হবে সনেট। তিন নম্বর প্রশ্ন, কবিতাটির মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা? উত্তরটি হবে 86 সংখ্যক। নম্বরে আছে সনেটটি সমদৈর্ঘ্যের 14 পংক্তির কবিতা। সনেটের শেষ 6 লাইনকে কী বলে? উত্তরটি হবে শতক। আর যদি আসে যে সনেটের প্রথম 8 লাইনকে কী বলে, সেটি হলো অষ্টক। ছ নম্বর প্রশ্ন, সনেটের জনক কাকে বলা হয়? উত্তরটি হবে পেট্রাকাসকে। সাত নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রথম সনেট কবিতা রচনা করেন কে? উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত। আট নম্বর প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটির প্রকাশক ছিলেন? উত্তরটি হবে ঈশ্বরচন্দ্র বসু। পরের প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলিতে মোট কয়টি কবিতা রয়েছে? উত্তরটি হবে 102টি। দশ দাগে আছে মাইকেল মধুসূদন বাংলায় কোন ছন্দের প্রবর্তন ঘটান? উত্তরটি হবে অমৃতাকর ছন্দে। পরের প্রশ্ন, মধুসূদনের কোন কাব্যকে অমর সৃষ্টি বলা হয়? উত্তরটি হবে মেঘনাদবধ কাব্য। পরের প্রশ্ন, মধুসূদন দত্তের একটি প্রহসনের নাম লেখো? উত্তরটি হবে একে কে বলে সভ্যতা। তেরো দাগে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে লেখা? একটু আগেই বললাম অমৃতাক্ষর ছন্দে। পরের প্রশ্ন, করুণার সিন্ধু বলতে কী বোঝানো হয়েছে? বিদ্যাসাগর মহাশয় করুণার সাগর স্বরূপ। পরের প্রশ্ন, হিমাদ্রি শব্দের অর্থ কী? সুবর্ণকান্তি পর্বত। পরের প্রশ্ন, হেমকান্তি শব্দের অর্থ কী? স্বর্ণকান্তি যুগ। সতেরো নম্বরে আছে, কে ভাগ্যবান বলে কবির মনে হয়েছে যে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পান? পরের প্রশ্ন, দানে বাড়ি কে বাড়ি দান করে? উত্তর হবে নদী। উনিশ নাগে আছে, বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তরটি হবে হিমালয়। কুড়ি দাগে আছে, সেই জানে কি জানে সুমহান হিমালয়ের কত গুণ? এটাকে আর একটা কথা বলি, তোমরা যদি কবিতাটি লাইন বাই লাইন ভালো করে বুঝে থাকো তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করতে পারবে। পরের প্রশ্ন, বিমলা কিঙ্করি বলতে কবিতায় কী বোঝানো হয়েছে? বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতার কথা বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, আলোচ্য কবিতায় পরিমল শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? উত্তরটি হবে সুগন্ধ অর্থে। পরের প্রশ্ন, কবিতায় অমৃতফল বলতে কি বোঝানো হয়েছে? বিদ্যাসাগরের অকৃপণ দানের কথা। পরের প্রশ্ন, বনেশ্বরী রাত্রিকে কি দান করে? উত্তর হবে সুশান্ত নিদ্রা। পরের প্রশ্ন, কিসের দ্বারা
পরের প্রশ্ন, কিসের দ্বারা ক্লান্তি দূরীভূত হয়? সুশান্ত নিদ্রার। পরের প্রশ্ন, দাশরূপ ধরি আলোচ্য কবিতার কারা দাশরূপ ধরেছে? উত্তর হবে তরুদল। পরের প্রশ্ন, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, 28 তাকে আছে সেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। তোমাদের এভাবে শূন্যস্থান পূরণ আসতে পারে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, দীর্ঘ শিরতরু দল দাশরূপ ধরি, পরিমলে ফুলকুল দল দিশ ভরে। পরের প্রশ্ন, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, যোগায় অমৃত ফল পরম আদরে, বনেশ্বরী কি প্রদান করে? বনেশ্বরী দিবসে শীতল শাস্ত্রী ছায়া অসুর নির্মল জল দান করে। পরের প্রশ্ন, সেই জানে তিন যে দিনের বন্ধু, বিদ্যাসাগর সম্পর্কে এইরূপ বলার কারণ, তিনি দীনজনের দিকে সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। পরের প্রশ্ন, দশ দশ কিভাবে ভরে ওঠে? উত্তর হবে পরিমলে। যে যেমন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সে হলো ভাগ্যবান। আর ভাগ্য বলে যে মহাপর্বতে আশ্রয় নিয়েছিলেন, তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। আর সিন্ধু শব্দের অর্থ হলো সমুদ্র, আর অম্লান শব্দের অর্থ হলো অমলিন। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।